বন্ধুরা, আজকে আমি করব থোরের একটি রেসিপি। নিয়ে নিয়েছি আমি থোর, সেদ্ধ করে নিয়েছি আর এভাবে কুচিয়ে নিয়েছি। থোরের রেসিপি করতে লাগছে ছোলা, যা আমি সেদ্ধ করে নিয়েছি। লাগছে নুন, কালো জিরে, চিনি, শুকনো লঙ্কা, হলুদ, রসুন। লাগছে ডালের বড়ি। তেল গরম হয়ে গেছে, এবার ডালের বড়িগুলো কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলে শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর থেঁতো করা রসুন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা থোর। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। দিয়ে দিচ্ছি নুন, চিনি, হলুদ। এবার ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কড়া করে ভেজে রাখা ডালের বড়ি। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে থোর ভাজা। এই রেসিপিটি গরম ভাত দিয়ে অবশ্যই পরিবেশন করুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।